হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সো ফ্রেন্ডস, নতুন রোটার ফিটারে কীভাবে স্পিড বাড়াবেন। সো ফ্রেন্ডস, আপনি 5 মিনিট কষ্ট করুন, আপনার রোটারে হাই স্পিড হয়ে যাবে এবং আপনি খুব ভালোভাবে রোটার ফিটার চালাতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, আপনাদের যেটা করতে হবে, অবশ্যই আপনারা রোটার নতুন রোটার যখন নতুন কোম্পানি থেকে রোটার ভেটার কেনেন, অবশ্যই রোটার স্পিড বাড়ানো থাকে না। আর আপনি না স্পিড বাড়ালে আপনার রোটার ভেটারের অনেক প্রবলেম হবে, ইঞ্জিনে লোড হবে, ফালে মাটি জড়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে এটি দেখাবো যে আপনি কিভাবে নিজেই রোটার ভেটার স্পিড বাড়াতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এই যে প্রথমে এই যে পেছনের ওপরে গিয়ার বক্সের যে পেছনে চাপার তিনটা নাট খুলবেন, 13 নম্বর নাট, 13 নম্বর রেঞ্জ দিয়ে, রিং রেঞ্জ দিয়ে 13 নম্বর নাট খুলবেন পিছনে তিন চাপাটার। সো ফ্রেন্ডস, যেটা করতে হবে, আপনাকে আগে টবলিংটা খেঁচে দিতে হবে, মানে রোটারের মুখটাকে নিচের দিকে ধাপিয়ে দিতে হবে, যাতে না তেলটা পড়ে যায় গিয়ার অয়েলটা পেছন দিয়ে। তার জন্যই দেখতে পাচ্ছেন আমি টবলিংটাকে খেঁচে ধাপিয়ে দিয়েছি এবং রোটারটাকে উঠিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে গিয়ার অয়েল এবং পিনিয়াম দুটো, এক সাইডে দেখতে পাচ্ছেন ছোটো পিনিয়াম, আরেক সাইডে দেখতে পাচ্ছেন বড় পিনিয়াম। এক সাইডে রয়েছে 19, আরেক সাইডে রয়েছে 17। এই যে এই সাইডেরটা রয়েছে ফ্রেন্ডস 17, আর লেফট সাইডেরটা রয়েছে বড়টা দেখতে পাচ্ছেন, ওটা রয়েছে 19। তো আপনাদেরকে প্রথমে এই একটি প্লাস লাগবে, একটি প্লাস আর একটি রেঞ্জ। এই এটা হচ্ছে আউট নোচ, মানে আউট নোচ প্লাস আর কি, মুখটা ফাঁকা করবে। এই প্লাসটি নিয়ে আপনাকে দুটো সার্কলিপ খুলে নিতে হবে, যে দেখতে পাচ্ছেন দুটো সার্কলিপ, এই একটি প্লাস একটি রেঞ্জ লাগবে। এই যে আমি সার্কলিপ দুটো খুলে দিয়েছি। এবার দেখুন, এই পাশে গিয়ারটা বার করবেন, বার করবেন মানে দুটো গিয়ারই আপনাকে বার করতে হবে, চেঞ্জ করতে হবে গিয়ার দুটোকে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এটা যে গিয়ার অয়েলটি রয়েছে, মানে এটা তো একদম নতুন রোটার, তো নতুন অবস্থায় এটাকে স্পিড বাড়িয়ে দিতে হয়। তার জন্য আমি যখন খুললাম, দেখতে পাচ্ছেন তেলটা একদম নতুন রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই সাইডের পিনিয়ামটাকে খুললাম আমি, একটু টাইট লাগছে, নতুন তো একটু টাইট লাগতেই পারে। দেখতে পাচ্ছেন এই আমি দাঁতাগুলো আপনাদেরকে গুনে দেখাচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ওটা ফিনিশটা দেখতে পাচ্ছেন, এটি হয়ে গেল আপনার 17 দাঁতা। 17 দাঁতাটাকে কিন্তু ওই সাইড থেকে খুলে আমি এই সাইডে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এই সাইডে 17 দাঁতাটা লাগিয়ে দিলাম, এই সাইডে 19 ছিল, আমি 17টাকে লাগিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই সাইজে বড়টা, এই যে 19টা, আমি গুনতে করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই দেখতে পাচ্ছেন 19 দাঁতাটা, 19 দাঁতাটা এবার আমি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তাহলে আমার কি হলো না, এই বড় পিনিয়ামটা ছোটটাকে বেশি ঘোরাবে। সো ফ্রেন্ডস, আমি তারপরে এই যে দুটো সার্কলিপ, এই দুটো সার্কলিপ যেমনভাবে খুললাম, সেই ঠিক তেমনভাবে দুটো সার্কলিপকে আপনাকে লাগাতে হবে। এই যে এটি হচ্ছে এটি আউট নোচ প্লাস, মানে সার্কলিপগুলোকে ফাঁকা করে এই প্লাসটি চিপলে, মানে জাগলে প্লাসের মুখটা ফাঁকা হয়ে যায়। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন লাগানোর পর আমি আবার পিছু ব্যাক চাপাটা লাগিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট ভিডিও আমি একটি আরও গুরুত্বপূর্ণ এই রোটার ভেটার সম্বন্ধে অবশ্যই ভিডিও আমি নেক্সট ভিডিও আপলোড করবো।